নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, তবে কি বলবে বলো? দাদুসি, তোমার তো পরীক্ষা তাই না? কবে পরীক্ষা? মঙ্গলবারের পরীক্ষা। ঠিক আছে, আমি এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি দেখি, কি কারণে বেরোচ্ছে তাও জানি না, বেরোচ্ছে একটা কারণেই বেরোচ্ছি, কারণ ছাড়া কেউ বেরোয়? রাতও হয়ে গেছে, 8টা প্রায় বাজে, দোকানও বন্ধ হয়ে যাবে। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখ। আজকে সকালবেলা 8টা অবধি অক্ষয় তৃতীয়া ছিল, তো আমি যাচ্ছি একটা দোকানেই যাচ্ছি, চলো সেখানে কি করি কি কিনি সেই সব দেখবে, সঙ্গে থাকো। একাই যাচ্ছি, কেন পায়েল কে নিলাম না, মেয়ের পরীক্ষা, মেয়ের মঙ্গলবারে পরীক্ষা, তো সেই জন্য হাফিয়ালি পরীক্ষা, সেই জন্য ওকে আর সঙ্গে নিলাম না। চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি হাঁটছি, যে রিক্সায় উঠবো, বেশি দূর না, হেঁটেও যাওয়া যায়, কিন্তু দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে তো, দোকান টোকান বন্ধ হয়ে যাবে, সেই জন্যে আমি একটু মানে রিক্সা করেই যাবো, এই গলিটা দিয়ে যেই রিক্সা স্ট্যান্ড। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দোকানের সামনে চলে এসেছি, এই যে এবারে ভেতরে যাব, এখান থেকে আমি সবসময় মার্কেটিং করি, কি কি আছে চলো শুনবে। বলুন এখানে কি কি পাওয়া যায়, কতদিনের দোকান? 10 বছর, প্রায় 10 বছর, 10 বছর, 10 বছর রানিং আছে। হ্যাঁ, আর এখানে লেডিস সব আইটেম পাবে। আচ্ছা, কি কি পাওয়া যায় বলুন? আপনি লেডিস কি বলবো, আপনার ওই আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে সায়া, ব্লাউজ, তারপরে আপনার নাইটির অল এভরিথিং, হাউস কোট আছে, আপনার হাত কাটা নাইটি আছে, হাতাওয়ালা আছে, আর আন্ডার গার্মেন্টস সব আছে, ওড়না আছে। তবে আপনার এখানকার কাস্টমার আমি জানি ভালো, আপনার এখানকার জিনিস না, আমাদের দোকান মোটামুটি রানিং আছে। আচ্ছা বোন, কি কি দিলে একটু দেখাও আমার, কি কি দিয়ে দাও একটু দেখিয়ে দাও, একটু ওটা ভিডিও করবো। হ্যাঁ, 210 প্লাস, এই যে দুটো ম্যাক্সি নিলাম দেখাও, আর একটা কাপটা, কাপ্তান আমি আর বাড়িতে যে দেখাবো না, কাপ্তানটা খুলে দেখাও, কাপ্তানটা খুলে দেখাও, এখানে ব্লাউজও তো পাওয়া যায়, ওর গায়ে হবে কি না এটাই হলো ব্যাপার। পায়েলের জন্য নিলাম, ঠিক আছে, এখানকার এমনি কোয়ালিটিগুলো খুব ভালো, আমি এখানে ব্যবহার করি, এই ভাইয়ের দোকানের আমি সব জিনিস ব্যবহার করি, খুব ভালো কোয়ালিটি। এটা সরসুনা, এটা আমাদের বেহালা সরসুনা, খুব ভালো। আপনার দোকানের নাম কি দাদা? দোকানের নাম বলুন। সানরাইজ, সানরাইজ বেহালা সরসুনা, সানরাইজ, সানরাইজ। যারা সরসুনা এদিকে আছো তারা নেবে, এখানকার ম্যাক্সি চুড়িদার সব কিছু খুব ভালো, চুড়িদার চুড়িদারও তো আছে। অনুষ্ঠানটা আমাদের হয়নি, আমরা করে নিয়ে চলো, এবার যাচ্ছি, সরসুনা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাড়ির কাছাকাছি, একটা মন্দির আছে, এটা অনেক পুরনো মন্দির, যাদব ঘোষ রোডের জায়গাটার নাম, তো ঘোষদের এটা, ওরা জমিদার, ওদেরই এই মন্দির, এখন মানে পুরোহিত আছে, সেই এটা পুজো করা দেখাশুন করা সব কিছু করে, এখানেই তারা থাকে, তাদের বসবাস এখানেই, তো এটা একটা মন্দির চত্বর পুরো, এখানে এসে আমরা পুজো টুজো দিই, আমার নাতনির মুখের প্রসাদও এখানে দিয়েছি, দেখো এই যে এখন আরতি হচ্ছে, thank you.
এই মন্দির এখন 8টার সময়, সন্ধ্যা 8টার সময় মানে খোলে, যার জন্য আসা হয় না সব সময়। এখানে আসলে শান্তি পাই, ভালো লাগে, কিছুক্ষণ বসে থাকতে ভালো লাগে। সবাই আসে এখানে, পুজো দেয়, একটু বসে, একটা শান্তির জায়গা, সব সময় শান্তি লাগে। জায়গাটা তো শান্তির জায়গা, সে যারা ঠাকুর ভক্ত হোক কি না হোক সেটা বড় কথা না, কিন্তু একটা ঠাকুরের স্থান হলো শান্তির জায়গা, যার জন্য আমার এখানে আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, একটু থাকলাম, দক্ষিণা দিলাম, দিয়ে একটু আরতি দেখলাম, এবার বাড়ির দিকে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে যাচ্ছি, এই ভেতরে যেতে যেতে পুকুর, সেগুলো একটু ভিডিও করছি এখন। আমি ভেতর দিয়ে বাড়িতে যাওয়া যায়, আমাদের পাড়ার ভেতর দিয়ে দিয়েই বাড়িতে যাওয়া যায়। এবার পাড়ার ভেতর দিয়েই যাচ্ছি বাড়িতে, দেখো আমি হাঁটছি, চলো আমার সঙ্গে থাকো। ও যাওয়ার সময় দেখছি দেখা যাবে কিনা যাই না, দাঁড়ান পাইলে একটু ধরু। এই হলো কাপ্তান পাইলের পয়লা বৈশাখে কিনি নি, এই অক্ষয় তৃতীয়া কিনলাম, আজকে অক্ষয় তৃতীয়া আছে, পয়লা বৈশাখে কেনা হয়নি। পায়েলের এটা কাপ্তান কিনে দিলাম, আর দুটো ম্যাক্সি আমার নিয়ে এসেছি, একটা ম্যাক্সি একজনকে যাওয়ার আছে, আমার দুটো কালারই আমার খুব পছন্দ হবে। এদিকে আসুন, ম্যাক্সিমাম কিন্তু ভালো কোয়ালিটি, এটা এই একটা ম্যাক্সি, ভিডিও এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্যদিন চলে আসবো। ওর মুখটার অবস্থা কি, আমার নাতির মুখের অবস্থা কি, দেখো কি হয়েছে, আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, নমস্কার, সবাই ভালো থেকো, কি টাকা করে দাও, শুভরাত্রি জানাও। আচ্ছা শুভরাত্রি, টাটা।